মানুষ কোম্পানিতে 2014 15 15 16 17 সালে সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে কয়েক কোটি টাকা গেছে সেই অভিযুক্তের মামলা মহামান্য সর্বোচ্চ আদালতে আগামী 12 12 2022 আছে আমি তাই আপনাদের শুধু চার্জশিটের রেফারেন্সটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি গুরুপদ মাঝি ওয়াজ অ্যারেস্টেড ইন লাস্ট উইক অফ মে 2022 এন্ড ইন দি লাস্ট উইক অফ জুলাই 2022 ইনভেস্টিগেটিং এজেন্সি ফাইলড কমপ্লেন এগেনস্ট হিম ইন দ্য কোর্ট অফ রোজ এভিনিউ কন্টেনিং 2000 পেজেস ইনক্লুডিং রিলেট অ্যাপন্ড ডকুমেন্টস এখানে পেজ নম্বর 444 444 রোল অফ প্রতীক দেওয়ান পেজ নম্বর 400 এইচআর ইনফ্রাকন পেজ নম্বর 68 68 স্টেটমেন্ট অফ অনুপ বাজি অ্যাট দ্য রেট অফ লালা আপনারা যেহেতু পাবলিক ডোমেনে চলে এসেছে চার্জশিট এটা আর তো কারোর কাছে নেই তাই আপনারা এখান থেকে দয়া করে সংগ্রহ করে নেবেন শুভেন্দু অধিকারী যা বলে ভেবে বলে আর যেটা বলে সেটা করে দেখায় আমি এই রাজ্যের 2,28,00,000 মানুষের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমার উপর আস্থা রেখেছেন আমার কলিগ এমএলএরা আমাকে নেতা নির্বাচিত করেছেন তাই আমার কার্যত এই 1.5 বছরের পারফরমেন্সে অ্যাজ এ লিডার অব অপোজিশন প্রোটেক্টর অব দি পিপুল অব বেঙ্গল আমার যেটা লিমিটেশন আছে উইদিন মাই লিমিটেশন আই এম ফাংশনিং টুডে ইট উইল কন্টিনিউ টুমোরো অলসো আমি সে কাজটা করতে থাকব এবং আমরা সবাই সর্বোচ্চ আদালতের আগামী শুনানির জন্য অপেক্ষা করব আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না ওনারা পার্থ চ্যাটার্জিকে দিয়ে বিধানসভায় আমাদের জ্ঞান দিতেন নীতি আদর্শ সততার কথা বলতো এই পার্থ চ্যাটার্জি উঠে উঠে তার কাণ্ড আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস তার ব্যাখ্যা দিক এত টাকা কেন ফ্ল্যাটে থাকে এত ছোট ছোট নিজের মেয়ের থেকে কম বয়সী মেয়েদের সঙ্গে কিভাবে একজন বয়স্ক লোক তৃণমূলের মহাসচিব সেকেন্ড ম্যান অফ দি ক্যাবিনেট যার আমাদের অ্যাডভাইস শুনতে হতো অ্যাসেম্বলিতে পার্থদা আপনি বলুন তিনি জ্ঞান দিতেন নীতি মেনে চলবেন সংসদীয় ব্যবস্থা মেনে চলবেন সৎ থাকবেন চরিত্রবান থাকবেন মিথ্যে কথা বলবেন না আগে পার্থ চ্যাটার্জির সম্পর্কে ওই তোলাকুলের কর্মচারীরা ব্যাখ্যা দিক মমতা ব্যানার্জি 14ই আগস্ট আজাদী কি অমৃত মহোৎসব বেহালায় পালন করতে গিয়ে মাননীয় কেষ্টমণ্ডলকে বীর বলে এসেছিলেন আমি আশা করব কেষ্টমণ্ডল তো দিল্লি যাচ্ছেন যাওয়ার পথে মমতা ব্যানার্জি কাউকে পাঠিয়েছেন নইলে আপনি গিয়ে নিশ্চয়ই দিল্লিতে দেখা সাক্ষাৎ করবেন যাকে বীর বলেছিলেন তার অবস্থা আজকে কি আপনার রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বীরভূমে গিয়ে বলছেন বাঘ নাকি খাঁচায় আছে এবং আপনারা নিজেরা দেখছেন ডিআর লটারি থেকে অনুব্রত মন্ডল তার কন্যা তার সিকিউরিটি এমনকি গরু পাচারকারী এনামুল তারা কোটি কোটি টাকা লটারি জিতছেন তারপরেও প্রমাণ দিতে হবে চার্জশিটে নাম আছে মানে কনভিকশন হয়নি
আমি আগে তৃণমূলকে বলবো পার্থ চ্যাটার্জি অপার সিন্ডিকেট ওদের দলের পলাশী পাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য ওনাদের সিটিং এমএলএ পার্টি কি ব্যবস্থা নিয়েছেন এখন অব্দি অনুব্রত মন্ডল ওদের পার্টির নেতা এখনো আপনাদের দলের নেতা গিয়ে বলছে মন্ত্রী গিয়ে বলছে বীরভূমে শিউরিতে যে পা খাঁচায় আছে বেঁধে এলেন সব ইঁদুর ইঁদুররা গর্ত ঢুকে যাবে শিয়ালরা গর্ত ঢুকে যাবে তাই যারা এইসব কথা বলে চিহ্নিত প্রমাণিত চোরেদেরকে ডাকাতদেরকে লুটেরাদেরকে সমর্থন করেন তাদের কাছ থেকে আমরা এইসব সার্টিফিকেট নিতে রাজি নই আমি কোন নোটিশ পাইনি আর সংবাদ মাধ্যমে জেনেছি আমি যা বলেছি কয়লা ভাইপোকে বলেছি কয়লা ভাইপো যদি নামে কেউ থাকে আগে শিশু কমিশন আমাকে ব্যাখ্যা আমি চিঠি দিলে উত্তর দেব কয়লা ভাইপোটা কে সেটা আগে শিশু কমিশন আমাকে চিঠি দিয়ে জানাক তারপরে আমি উত্তর দেব আমার টুইট আপনারা ভালো করে পড়বেন সেখানে কোনো ব্যক্তির নাম সারনেম উল্লেখ করা নেই আমি কয়লা ভাইপো বলেছি কয়লা ভাইপোটা কে আগে পশ্চিমবঙ্গ সরকারের শিশু কমিশন তার চেয়ারপারসন ঘোষণা করুন অফিসিয়ালি তারপরে সুবিন্দু অধিকারী উত্তর দেবে আমি বলছি এই রাজ্যের অত্যন্ত প্রভাবশালী আমি রেফারেন্স দিয়ে দিয়েছি চার্জশিটের কপি এখন পাবলিক ডোমেন কোর্টে আছে আপনারা আমি তো রেফারেন্স আপনাদের অনেকটা দিয়ে দিয়েছি সেখান থেকে জেনে নেবেন সুপ্রিম কোর্টে মামলা থাকার জন্য আমি এর বাইরে কোনো কথা বলবো দাদা আপনি বললেন যে নাম পরিবর্তন নিয়ে আপনিও তো একটা সময় কেএমসি সরকারে ছিলেন মিনিস্টার সেই সময় কি আপনি আপত্তি করেছিলেন নাম পরিবর্তন না আমি তখনকার কথা বলবো না আমি তখনকার কথা আভ্যন্তরীণ কথা এটা আনএথিক্যাল হবে এটা পাবলিক ডোমেনে বলা উচিত স্যার তৃণমূল কংগ্রেস এমএলএ খোকন দাস has made a statement suggesting that Bangladeshi immigrants, if they are Hindus, Trinamool Congress should be mindful of putting their names on the voter list. How do you see that, sir? Yesterday, I posted a tweet. It's a very, very painful and horrible sentences uttered by Mr. Khokan Das, member of Legislative Assembly, of ruling party of the Bengal. The Home Ministry and National Investigating Agency should take appropriate action against him. বিধানসভা শুরু হচ্ছে অখিলগিরির বিতর্কিত মন্তব্য নিয়ে বিধানসভায় আপনাদের কি স্ট্যান্ড হতে চলেছে আমরা বিধানসভায় প্রাসঙ্গিক এবং জ্বলন্ত ইস্যুগুলো তুলতে চাই আমাদের তুলতে দেওয়া হয় না মেনশন পর্যন্ত পড়তে দেওয়া হয় না আমরা রিক্রুটমেন্ট নিয়ে বারবার প্রশ্ন আনলে তিনি সাব জুডিস বলেন বিভিন্ন বিষয়ে সরকারকে আড়াল করার জন্য সাব জুডিসের তকমা লাগানো হয় আমরা বিধানসভা শুরুর আগে আগামী সোমবার নিজেরা একত্রিত হব ভারতীয় জনতা পার্টি কোনো কোম্পানি নয় এখানে যেমন দেড় জন চালায় একজন নবান্ন চোদ্দ তলায় থাকেন আরেকজন প্রাসাদে থাকেন দেড় জন মিলে টিএমসি চালায় তাই তাদের সিদ্ধান্ত এককভাবে হয় আমাদের সিদ্ধান্ত এককভাবে হয় না আমরা সত্তর জন এমএলএ সোমবার দিন বসব হাউস শুরুর আগে সোম থেকে শুক্র বিজনেস আমরা পেয়েছি আমাদের চিফ অফ অপোজিশন মিস্টার মনোজ টিকা পেয়েছেন তিনি প্লেস করবেন কোন ডেটে কি হচ্ছে সেই অনুযায়ী আমরা পার্টিসিপেট করব তবে আমরা কোশ্চেন অ্যান্সার যে কদিন হবে এগারোটা থেকে বারোটা আমরা কোশ্চেন অ্যান্সারে অন্য কোনো ইস্যু তুলব না আমরা চাই প্রায় দু বছর হতে যাচ্ছে এই সরকারে দেড় বছর অতিক্রান্ত বিভিন্ন এলাকার বিধায়করা তাদের জ্বলন্ত সমস্যার কথা বিভিন্ন দপ্তরের বঞ্চনা দুর্নীতির কথা বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজনের কথা কারণ কার্যত ব্যক্তিগত দান অনুদান আর কাটমানির ঠেলায়
এই রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, পানীয় জলের সুব্যবস্থা, কৃষকদের ন্যায্য মূল্যে বীজ বা সার, আলু চাষীদের সারের দাম নিয়ন্ত্রণ, বিভিন্ন ইস্যুতে বিদ্যুতের আপনার রেট তারিখ প্রত্যেক মাসে বৃদ্ধি, এই সমস্ত জ্বলন্ত ইস্যুগুলোর উপরে কোশ্চেন অ্যান্সারটা সুন্দরভাবে হোক। এবং আমরা লক্ষ্য করেছি কোশ্চেন অ্যান্সারে অপোজিশন এবং রুলিং পার্টিকে সমানভাবে গুরুত্ব, যেটা স্ট্যান্ডিং প্র্যাকটিস রয়েছে 50-50, সেটা গুরুত্ব দেওয়া হয়। তাই আমরা কোশ্চেন অ্যান্সারে ফুল কোঅপারেট করব, কিন্তু আমাদের ইস্যুগুলো যদি বলতে না দেওয়া হয়, আলোচনার সুযোগ না দেওয়া হয়, আমরা সংসদীয় ব্যবস্থা মেনে, শিষ্টাচার মেনে, হাউসের রুল মেনে আমরা কিন্তু স্ট্রং অপোজিশনের কাজ যেটা লাস্ট 1.5 বছর করেছি, আগামী উইকেও আমরা তাই করব। এবং সেই ডিসকাশনটা আমরা সোমবার হাউস শুরুর আগে সবার মতামত নিয়ে আমরা আমাদের প্ল্যান করব। ইটস নট ফর প্রেস, প্রেস প্রত্যেক দিনের কার্যক্রম তারা নিজেরা দেখতে পাবে। শ্রীরামপুর সহ একাধিক জায়গাতে আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক বিষয় একেবারে আদালতে চলে যাচ্ছে, কেন এরকম ঘটনা ঘটছে? যারা ঘটাচ্ছে তাদের জিজ্ঞেস করুন। শুভেন্দু অধিকারীকে জব্দ করতে না পেরে দিল্লি আদালতে মামলা করলে করবেন, তার ক্ষতি কি আছে? আমার বিরুদ্ধে মামলা করেন, আপনি বিরুদ্ধে করেন না। নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেন, মহুমা মৈত্রের বিরুদ্ধে করেন না, করতে থাকুন, কোন সমস্যা নেই। সেই জন্য তো আদালতে মুখ থুবড়ে পড়ছেন, গতকাল 3টে মামলায় হেরেছেন, ভবিষ্যতে আরো হারবেন। জুডিশিয়ারি ডকুমেন্টের উপরে এবং আইনের উপরে তারা কাজ করে, তারা মমতা ব্যানার্জির মতো যেভাবে নির্দেশ দেয় সেরকম করে না। লজ্জা লাগে না পশ্চিমবঙ্গের সিআইডির? আজকে সিআইডির নামে মামলা হয়েছে মুম্বাইতে, এর পশ্চিমবঙ্গে সম্মান থাকছে? এই যে এফআইআরটা হয়েছে মারাঠি ভাষায় আপনি দেখুন আপনারা, ন্যাশনাল প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে, দেখুন কিভাবে আপনার হয়েছে, দেখুন কিভাবে ইস্যুটা হয়েছে, দেখুন। সিআইডির লোকেরা তারা এক্সটর্শন করছে মুম্বাইতে গিয়ে, এবং সিআইডির অফিসারদের নামে, তিনজনের নামে এফআইআর রয়েছে মুম্বাই পুলিশে, এবং সেখানে তারা ডিজি এডিজির নাম করে টাকা চাইছেন। এই সিআইডি কে তো আমাদের পিছনে লাগিয়ে দেন, আমার বাড়িতে পাঠিয়েছেন তো 2 বার না 3 বার। এই সিআইডি তো অনধিকার চর্চা করেন, ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ডেকে আনেন, লুটেরা বাহিনী। আমি আর আগে বলেছিলাম না যে এখন তোলাবাজ ভাইপোকে টাকা তুলে দিচ্ছে, এই 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 যে পুলিশের এই যে এডিজি সিআইডির নেতৃত্বে একটা অংশ। স্পিকার কি বলেছেন আপনাদের বলেছেন, আমাদের সামনে বলছে হাউস বিলংস টু অপোজিশন, আমাদের ডিসকাশন করতে দিলে আমরা পোস্টার দেখাতে যাব? পোস্টার তো পকেটে থাকে, পোস্টার তো বরঞ্চ ওরাই তো অপোজিশনের কাজ করেছে। গত সেশনে আমি কোথাও দেখিনি রুলিং পার্টির এমএলএরা পোস্টার লিখে নিয়ে এসেছে, সেদিন খুব হাসছিলেন না অপোজিশনের এমএলএরা, মানে টিএমসির এমএলএরা, ডোন্ট টাচ মি, কি হলো? আপার প্রাইমারি মেয়েটার হাত কামড়ে দিল কে, কে কামড়ে দিল? ইভা থাপা, সেম লেডিকে আমার কাছে পাঠানো হয়েছে। আমি হাত কামড়ানোর সুযোগ দিইনি, আর আমাদের বোনটি জানে না, প্র্যাকটিস নেই, নন পলিটিক্যাল মেয়ে, তার হাতটা কামড়ে দিল। আমি আশা করবো এবারে ওই হাত কামড়ানোটা নিয়েও একটা ডিসকাশন করবেন মানুষ। সমাজদারকে তো ইশারা করবে,
ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা আছেন তারা করেছেন আমি জানি না। আমি তো বলছি লিপস অ্যান্ড বাউন্স না কোম্পানি, ডকুমেন্ট দিয়ে বলেছে, দেখে নেন একটু, খাটুন না, তারা ওরা বুঝে নেবে। We'll try to raise our voice on the floor of the house first. If we fail, then we keep. Sir, আপনারা বলেছিলেন, আপনি বলেছিলেন যে অখিল গিরি কে মন্ত্রিসভা থেকে সরাতে হবে, এটা আমাদের বিজেপি দাবি। সেই জায়গা থেকে তিনি তো মন্ত্রিসভা থেকে সরেননি, এবং মন্ত্রী হিসেবে আশা করা যায় বিধানসভার সবাই উপস্থিত থাকবেন, সেক্ষেত্রে আমরা সোমবার ঠিক করব। আপনার সঙ্গে আমি যদি ঠিক করে তৃণমূল হয়ে করে দিতে পারতো নবান্ন থেকে, মুখ্যমন্ত্রী বলে দিত এটা হবে ওটা হবে না। আমরা তো ওই বিজেপি পরিবার 70 জন এমএলএ, উনি ড্রাফট প্রপোজাল রাখবেন, আমাদের সিস্টেম আছে, অপোজিশন চিফ হুইপ, আমি ডিসকাশন ইনিশিয়েট করব, সেটা অ্যাপ্রুভ হতে পারে, মডিফাই হতে পারে, ইনকর্পোরেট হতে পারে। উই উইল সিট অ্যাট 10 o'clock মানডে এবং 11টার মধ্যে শেষ হবে, সেখানে আমাদের 5 দিনের স্ট্র্যাটেজি হবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের বিজেপির এমএলএরা তারা সেটাকে এক্সিকিউট করবে, এবং শিষ্টাচার মেনে, সংসদীয় ব্যবস্থা মেনে, হাউসের রুলস মেনে। না না, সিপিএম এর সঙ্গে কোন জোট হয়নি, প্রশ্নই নেই, এগুলোতে সিম্বল থাকে না, সিম্বল না থাকলে মানুষ নিজেরা এগিয়ে এসে জোট করে, এবং সেই জোটেরই পরিণাম দেখতে পাচ্ছেন, এবং এটা আগামী দিনে মানুষের যে জোট আরো বাড়বে, এবং এক্ষেত্রে সিপিএম কংগ্রেস এগুলো অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিকতা থাকবে না, কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বলুন বা পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ডিজাস্টার হয়ে গেছে, শিল্প নেই, বাণিজ্য নেই, কর্মসংস্থান নেই, ভাবতে পারেন পশ্চিমবঙ্গের লেবাররা কত ক্ষুধার জ্বালায়, মানে নিজেরা পীড়িত, নইলে মিজোরামে কেউ কাজ করতে যায়, মিজোরামে বন্ধুর জায়গা পাহাড়ি, সেখানে কাজ করতে চলে যাচ্ছেন আমাদের নদিয়ার তেহট্টের গরিব বাড়ির মানুষগুলো, বর্ধমানের ছেলেরা, আপনি ভাবতে পারছেন? এই যে 45 লক্ষ মাইগ্রেন্ট সৃষ্টি করেছেন মামাটি মানুষের নেত্রী, 2 কোটি বেকার তৈরি করেছেন মামাটি মানুষের নেত্রী, এগুলোর জন্যই মানুষ নিজে জোট বাঁধছে, এবং সেই জোটের সলিউশন হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিন ছাড়া ওয়েস্টবেঙ্গলকে ইকোনমিক্যালি এবং বিকাশ উন্নয়নের জন্য উদ্ধার করার রাস্তা নেই। অন্তত 10 বছর এখানে ডবল ইঞ্জিন সরকার যদি দুটো টান থাকে, তাহলেই একমাত্র পশ্চিমবঙ্গের কিছুটা হলেও রাহু মুক্তি ঘটবে, যেমন যোগী আদিত্যনাথ নেতৃত্বে উত্তরপ্রদেশে ঘটেছে, এর বাইরে কোন সলিউশন নেই। Will you write any letter to the Home Ministry or NIA to take note? No, you see my tweet. I've seen your tweet. Yesterday, my tweet also sent to MHA. It's not the matter of the Home Minister. Our Home Minister and our national leader,
is aware about regarding this issue, but Home Ministry should take appropriate action. If necessary, NIA should interrogate or investigate regarding this issue. कल ट्वीट में मैं टैग कर दिया, आप देख लीजिए ना, एमएच को टैग किया, एक्सटर्नल अफेयर्स को टैग किया, एनआईए को टैग किया, सबको टैग किया, जरूरत होगा तो मैं लेटर भी भेजूंगी। आप तो देख लिया ना, मालदा का कालियोचक में एनआईए हुआ, मुर्शिदाबाद का नवग्राम में एनआईए हुआ, मोमिनपुर में भी एनआईए हुआ, सब हो रहा है, चिंता का कोई बात नहीं। দেখুন উনি এখনো শপথ নেননি, আমি আগ বাড়িয়ে উনার কমেন্ট নিয়ে আরেকটা কমেন্ট করতে চাইলাম। আমি শুধু একটু বলবো, উনি উনার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে আমরা উনার সম্পর্কে যা জেনেছি তাতে আমরা খুবই আশাবাদী যে তিনি পশ্চিমবাংলার হাল বদল করার জন্য আর সংবিধানকে রক্ষা করার জন্য মাননীয় জগদীপ ধনখড়জি প্রাক্তন রাজ্যপাল মহোদয় যা যা করতেন প্রয়োজন হলে সেগুলোও তিনি করবেন, এটা আমি আশাবাদী। যতক্ষণ না উনি শপথ নিচ্ছেন ওনাকে ওয়েলকাম করছি, আর ওনার হস্তক্ষেপ করার মতো কোনো ইস্যু তৈরি হবে ততক্ষণ আগ বাড়িয়ে কোনো কমেন্ট করা আমার উচিত হবে না। আমি হোপফুল উনি পারফর্ম করবেন অ্যাজ এ প্রোটেক্টর অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। রাজ্যপাল ছিলেন, আপনারা আশা করছেন সেরকম রাজ্যপাল হবে না, অস্থায়ী যিনি রাজ্যপাল ছিলেন। আমি মমতা ব্যানার্জি নই যে সিটিং রাজ্যপালকে বলবো হাওলাতে তোমার নাম আছে, নবান্ন থেকে বলেছিল জগদীপ ধনখড়কে, বলেছিল তোমার নাম হাওলাতে আছে। আমি শুভেন্দু অধিকারী, মণিপুরের রাজ্যপালকে আমি রেসপেক্ট জানাবো, রিগার্স জানাবো, কোন কমেন্ট করবো না, পাস্ট ইজ পাস্ট। সুন্দরবাবু, একটা বিষয়ে আপনার দলের পাঁচ বিধায়ক রাঢ় বাংলা পৃথকীকরণ নিয়ে মন্তব্য করেছেন, তারা বলছেন রাঢ় বাংলা বঞ্চনার শিকার এবং সেক্ষেত্রে পৃথক আপনাদের বলি এটা লিডার অব অপোজিশনের বক্তব্য রাখার জায়গা বা স্ট্যান্ড নয়। ওরা বিজেপির এমএলএ, ইন কোশ্চেন অফ রিগার্ডিং দিস ইস্যু আমার ওপিনিয়ন খুব ক্লিয়ার যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, রাঢ় বঙ্গ, সুন্দরবন গ্রামীণ এলাকা বঞ্চিত, এটা নিয়ে কোন কথা হতে পারে না। সুন্দরবনের মানুষ চিকিৎসা পায় না, পশ্চিমাঞ্চলের মানুষ, জঙ্গলমহলের মানুষ, তারা কর্মসংস্থান পায় না। আজকে পুরুলিয়ার লোককে রাঁচিতে গিয়ে এইমসে ডাক্তার দেখাতে হয়, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে ভুবনেশ্বরে গিয়ে এইমসে গিয়ে ডাক্তার দেখাতে হয়। রাঢ়বঙ্গের যে এমএলএরা বলেছেন বঞ্চনা ইস্যুতে, এই দক্ষিণ কলকাতা আমি শক্ত বলবো না, দক্ষিণ কলকাতা অনেক শ্রদ্ধা মানুষকে আমাদের মধ্যে দিয়েছেন। এই যে একটা পরিবার কালীঘাট নালার পাশের পরিবার, সেই পরিবার গোটা শোষণ করছে, দুজন মিলে শোষণ করছে, একটা পরিবার শোষণ করছে। এই শোষকদের হাত থেকে বাংলাকে, পশ্চিমবঙ্গকে উদ্ধার করাটাই এজেন্ডা হওয়া উচিত। রাজ্য ভাগ কোন সমস্যার সমাধান নয়, এবং আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্টি স্ট্যান্ড ডিক্লেয়ার ক্লিয়ার করেছেন যে আমরা রাজ্য ভাগের পক্ষে, ভারতীয় জনতা পার্টি প্রদেশ ইউনিট নয়, এটা রাঢ়বঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমাদের স্টেট প্রেসিডেন্টের যে স্ট্যান্ড অন বিহাফ অফ দি বিজেপি, লিডার অফ অপোজিশনের স্ট্যান্ডও সেম। কিন্তু বঞ্চনার প্রসঙ্গে শুধু রাঢ়বঙ্গ নয়, উত্তরবঙ্গ নয়, সুন্দরবন নয়, আমাদের মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি এলাকা নয়, পুরো পশ্চিম বাংলায়
বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে কেউ এসএনজি গ্রুপের মন্ত্রী কেউ বাটখারা মন্ত্রী কেউ দপ্তরহীন মন্ত্রী আর অর্থমন্ত্রীর নাম কি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর নাম কি সব দেখুন লাইন দিয়ে সাতটা দপ্তর থাকে একটা রাজ্যে তার ৪২টা দপ্তর নিয়ে বসে আছেন ওই পাড়ার লোকেরা এর বিরুদ্ধে লড়াই এই ভবানীপুর কোম্পানির হাত থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করার লড়াই এর জন্য রায়পুরের সভা থেকে আমি বলেছি সবাইকে এক হতে হবে রাজবংশী নবশূদ্র মতুয়া কুর্মি সবাইকে এক হতে হবে জনজাতি মূলবাসী গ্রামের লোক লালমাটি বালুমাটি সবকে এক হয়ে লড়াই করতে হবে দড়ি ধরে মারাটান রানী হবে খান খান একটা বিষয় লাস্ট একটা বিষয় প্রধান